বাঙালি রান্না একটু হাটকে। তো সাম্বারটা আমরা নিশ্চয়ই খেয়েছি, তো ওটা আমরা দেখব। তার আগে অবশ্যই বলবো যে আমি এই চ্যানেলটা জাস্ট বাংলায়, ফার্স্ট এপিসোডটা বাংলায় ট্রাই করছি, এর পরেরগুলো আমি হিন্দিতেই করবো। আপনারা বলবেন কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমাকে, এবং বাড়িতে করেও খাবেন। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আরও ভালো লাগলে অবশ্যই তাহলে ফরওয়ার্ডও করবেন আপনাদের চেনা পরিচয়। এবং চলুন তাহলে আজকে আমরা রান্নাটা দেখি। বাই দ্য ওয়ে, আমি সপ্তাহে মোটামুটি দুদিন ছাড়বো আমার রেসিপিগুলো, এবং সাবস্ক্রাইব করলে আপনারা সঙ্গে সঙ্গে আমার চ্যানেল নোটিফিকেশন পেয়ে যাবেন যে সুনতা নতুন রেসিপি ছেড়েছে বা নতুন কিছু ছেড়েছে। তো ওকে, চলুন রান্নাটা দেখি তাহলে। হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি সাম্বার ডাল। সাম্বার ধোসার সঙ্গে যে আমরা ডাল খাই, সেই ডালটাই স্পেশালি আমি আপনাদের দেখাতে চাই। তো যেমন আপনারা দেখছেন যে আমি অরুরের ডাল ভিজিয়ে রেখেছি, ওটা কুকারে দেব সেদ্ধ করার জন্য। তো ওইটা দিয়ে দেবো, তার সাথে তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পেঁয়াজ, রসুন, টমেটো। তো ওগুলো আমার এখনও কাটা বাকি আছে, তো কাটবো। তো এদিকে প্রেশারও কুকারের সিটির আওয়াজ নিশ্চয়ই পাচ্ছেন। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি একদিকে গরম হওয়ার জন্য, এবং তার মধ্যে অন্তত 2 চামচ মতো বাঙালি স্পেশাল খাঁটি সর্ষের তেল দেওয়ার পরে ওটা খুব ভালো করে তাতিয়ে নেব। তাতিয়ে নেওয়ার পরে আমরা আস্তে আস্তে মশলাপাতি দেব। তো এটা যেহেতু একটু বাঙালি স্টাইলের সাম্বার ডাল বানাবো আমি, তো এর মধ্যে আমি টকটা বেশি দেব না, যেই টকটা টমেটো দিয়ে হবে সেই টকটুকুনি আমি চাই, কারণ আমরা অতটা টক খেতে পছন্দ করি না। তো তেলটা তেতে গেলে তার মধ্যে 1 চামচ মতো সর্ষে, কালো সর্ষের ফোড়ন দেব। আপনাদের কাছে যদি সাদা সর্ষে থাকে আপনারা ওটাও দিতে পারেন, এটা অপশনাল। তো এর সাথে কালো সর্ষে দেওয়ার পর যে সর্ষে একটা চিটকানো আওয়াজ থাকে, এটা একটা বেশ মজার ব্যাপার থাকে। তো সেটা গরম হয়ে যাওয়ার পরে তার মধ্যে একটা সিট ছাড়া, মানে শুকনো লঙ্কাটাকে বেশ দুভাগ করলে ওটার সিডসগুলো ফেলে দিয়ে তারপর আমি ওটা কড়াইতে দিয়ে দেবো। ওটা বেশ সুন্দরভাবে গরম হয়ে গেলে, তেতে গেলে তার মধ্যে যে অরুরের ডাল ফোড়নের জন্য রেখেছিলাম আলাদা, সেটা দিয়ে দেবো। ওটা দেওয়ার পরে একটা এত সুন্দর স্মেল বেরোবে যে ভাবনার বাইরে। বাই দ্য ওয়ে, আমার দুপুরের লাঞ্চ কিছুটা হয়ে গেছে, মানে কাঁচকলা ভাজাটা ওইখানে দেখতেই পাচ্ছেন ফ্রাইটা, ওটা আমি দুপুরে ডাল এবং কাঁচকলা ফ্রাই করছি। তো তারপরে বেশ 2টো বড় মাঝারি সাইজের পেঁয়াজ ডাইস আকারে কেটে তেলের মধ্যে দেওয়া হয়েছে। তো সেটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে যে সবজিগুলো কাটা আপনারা দেখেছিলেন, একটু সজনের ডাটা যেটা স্পেশাল সাম্বার ডালের, পেঁপে, আর দিয়েছি আমি ভেন্ডি, ঢ্যাঁড়স, ঢ্যাঁড়সটাও বেশ একটু ন্যালন্যালে ভাব আনার জন্য দিয়ে, আদা রসুন পেস্ট করার জন্য রাখা আছে। তো সেগুলো সমস্ত কিছু দিয়ে, সবজিগুলো দিয়ে হালকা ফ্রাই করে সতে করে তার মধ্যে নুন, হলুদ, টমেটো, আদা রসুনটা দিয়ে ভালো করে মিক্স আপ করে আমি সেটাকে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, যতক্ষণ নয় মশলাগুলো মিশতে টাইম নিচ্ছে। টমেটোটাও এর মধ্যে আস্তে আস্তে গলে যাবে, যেটা খেতে সুস্বাদু হবে। এই যে খুন্তি নাড়াটা, তো এটা আমার একটা স্বভাব জানেন তো, আমি আমার আনমনা হয়ে যাই, আমি মানে আনমনা হয় খুন্তিটা নাড়ি হয়ে গেল, মানে কিছু কেউ দেখছে বা কিছু ইয়ে করছে সেটা দেখি না। তো মাঝে আমার ডাল হয়ে গেছিলো, সেদ্ধ হয়ে গেছিলো, আমি ডালটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। নিয়ে এখন ডালটাও ফুটে গেছে, মিক্স হয়ে গেছে সবজির সাথে, একটা সুন্দর অ্যারোমা বেরিয়েছে অরুরের ডালের। তো তার সঙ্গে আমি আবার একটু ঘি, এটা না ঘি ফোড়ন দিয়ে করলে বা তেলের বদলে যদি ঘি দেওয়া যায় তাহলে আরও ভালো হয়, কিন্তু আমি ঘিটা লাস্টে দেওয়াই পছন্দ করি, ঘিয়ের স্মেলটা যাতে লাস্টেই বেরোয় সেটা পছন্দ করি। তো আমি ওই জন্য 1 চামচ আমুলের ফ্রেশ ঘি এবং গুড়, গুড়টা এখানকে স্পেশাল, যেটা
আমি চিনি ইউজ করি না আমার রান্নাতে, আমি গুড়ি ইউজ করি মিষ্টি দেওয়া হিসেবে। বাঙালিরা তো একটু মিষ্টি খেতে ভালোবাসে, কিন্তু চিনিটা স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক এখন হয়ে গেছে, তো রান্নায় আমি ওই জন্য গুড়টাই প্রেফার করি। আর এটা সুগারের পেশেন্টদেরও খুব সুবিধে গুড়টা চিনির থেকে। আর ঘরোয়া প্রসেসে তার সাথে আমি একটু ধোসা বানাচ্ছি, জাস্ট সিম্পল ময়দা দিয়ে গোলা রুটির মতন করে, তো ওর মধ্যে সুজিটা একটু দেবো ক্রিস্পি হওয়ার জন্য জাস্ট, আর একটু লবণ সামান্য মাত্রায় দিয়ে ভালো করে জল দিয়ে গুলিয়ে নেব। ব্যাটারটা একদম পাতলা হয় যেন, একদম গোলা রুটির শেপ দিয়ে ওটাকে জাস্ট তাওয়াতে ফ্রাই করে নেবো। তাওয়াতে আগে গরম করে নেবো খুব ভালো করে, টেম্পারেচার দেখার জন্য একটু জল ছিটিয়ে নেবো, তে অয়েল একটু ব্রাশ করে নিয়ে আমি গোলা রুটিটা দিয়ে দেবো। গোলা রুটিটা ওঠানোর সময় দেখবেন কোনো প্রবলেমই হবে না, যেহেতু আমরা জানি সবাই ময়দা দেওয়া থাকলে এটা কোনো অসুবিধা হয়ও না উল্টাতে। একটা সুন্দর ব্রাউনিশ কালার এসছে, এটা